एफ जे बाउल टीवी आजिमुल साउंड सिस्टम परिवेशन है। लाइक दिन, शेयर करों, सब्सक्राइब करें, आमादर पाशे थाकों। तोरा देखबी जोदि आई आमार शाबान भाई हाल धरे छे बंगबंधुर नाम। चेयरमैन साहेब माफ करबेन, आमी आपनार नामटा मुखे उच्चारण करछि, प्लीज बेआदबी नेबेन ना। আমার বঙ্গবন্ধুর সোনার বাংলা, বঙ্গবন্ধুর সোনার বাংলা দেখবি যদি আইরে তুই, বঙ্গবন্ধুর সোনার বাংলা দেখবি যদি আই। শাবান ভাইয়ে হাল ধরেছে বঙ্গবন্ধুর নাই, আমার এই চেয়ারম্যানে হাল ধরেছে বঙ্গবন্ধুর নাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে এই দেশটা উপহার দিয়ে গেছে। মনে করেন একটা চারা, গাছের চারা একজনকে আমি দিলাম, একটু উপহার দিলাম, সেই চারাটা যদি ঠিক মতো যত্ন না করে, পরিচর্যা না করে, সেই চারাটা তো বেড়ে উঠবে না, আর ওই চারাটার একা একা সম্ভাবনা বেড়ে ওঠা। তাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই আমাদের সামনে বসা এরম অনেক জ্ঞানীগুণী নেতাবর্গদের নিয়ে আমাদেরকে এই দেশটা সুন্দর করে সাজিয়েছে একটা ফুল বাগানের মতো। তাই আমাদের চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, সাধারণ জনগণ বলেন, কারোর অবদানে কিন্তু কম নয়। তাই বলি, ওরে দারিদ্র বিমোচনার নিরক্ষর দূরকরণ, ওরে রাস্তাঘাটার শিক্ষা খাতে কত উন্নয়ন, ওরে দারিদ্র বিমোচনার নিরক্ষর দূরকরণ, এই রাস্তাঘাটার শিক্ষা খাতে কত উন্নয়ন, ওরে একটি বাড়ি একটি খামার, ওরে একটি বাড়ি একটি খামার দেখে প্রাণ জুড়াই। শাবান ভাইয়ে হাল ধরেছে বঙ্গবন্ধুর নাই, আরে সকল মিলে হাল ধরেছে বঙ্গবন্ধুর নাই। আমার বঙ্গবন্ধুর সোনার বাংলা, বঙ্গবন্ধুর সোনার বাংলা দেখবি যদি আই। শাবান ভাইয়ে হাল ধরেছে বঙ্গবন্ধুর নাই, আমার শেখ হাসিনা হাল ধরেছে বঙ্গবন্ধুর নাই। এই যে দারিদ্র বিমোচন নিরক্ষর দূরকরণ, মানে শিক্ষা খাতে দেখেন, আসলে মনিটরের লাইন ঠিক করতে, মনিটর লাইন মানে ডিসকানেক্ট হয়ে গেছে। দেখেন শিক্ষা খাত কোন জায়গায় ছিল আর এখন বর্তমানে আমাদের বাংলাদেশে পাশের হার বিশ্বে অন্যান্য দেশগুলির কোনো অংশে কম না। কিন্তু ভোকালটা একটু বাড়বে জুয়েল। আর আমাদের বাংলাদেশকে বিশ্বের অনেক দেশ চিনতই না যে বাংলাদেশ নামে একটা দেশ আছে। বাবা তো শুধু বাংলাদেশকে অনেক দেশ ছোট মনে করত। তো বাংলাদেশ শুধু কিন্তু এখানেই থেমে নেই, বিশ্বে দেখেন অনেক ধনী দেশ আজও কিন্তু সেই মহাকাশ জয় করতে পারেনি। আমাদের বঙ্গবন্ধু কন্যা, আমাদের দেশরত্ন শেখ হাসিনা আমাদের স্যাটেলাইট কিন্তু চাঁদে পাঠিয়েছে। শুধু তাই না, আমাদের জলসীমা রক্ষার্থে এই সমুদ্রের গভীরে সাবমেরিন নামে একটি জাহাজ কিন্তু উনি পাঠিয়েছে। শুধু তাই না, আমি যখন 2008 ক্লোজ আপওয়ানে চান্স পেলাম তো আমি ঢাকায় চলে গেলাম। ওখানে থাকাকালীন দেখলাম রাস্তা একদম এরম, এখন সেখানে উড়াল সেতু হয়েছে, অনেক ফ্লাইওভার হয়েছে, অনেক দেশের উন্নতি হয়েছে। তাই আমি লিখেছি,
করে মহাকাশে স্যাটেলাইট জলে সাবমেরিন স্বপ্নের পদ্মা সেতু চালু হইতে আর বাকি কিছু দিন। এখানে একটি কথা মনে হলো, একদিন আপনারা সবাই জানা আছে, সকলেরই অবগত আছে যে বিশ্বব্যাংক, আমরা যখন পদ্মা সেতু গড়ার জন্য আমরা ঋণ চেয়েছিলাম, ওনারা কিন্তু আমাদের দেয়নি। ওনারা বলেছিল পদ্মা সেতু সম্ভব না, আর আমরা 16 কোটি জনতা একসাথে বলেছিলাম পদ্মা সেতু সম্ভব না। আমরা বলেছিলাম কেন না, 71-এ যদি আমরা স্বাধীনতা জয় করতে পারি পাকিস্তানের বিরুদ্ধে, সামান্য একটা পদ্মা সেতু আমরা করতে পারবো না? তাই সে স্বপ্নের পদ্মা সেতু কিন্তু হয়ে গেছে, মাত্র কিছুদিন বাকি আছে। তাই আমি বলেছি ওরে মহাকাশে স্যাটেলাইট জলে সাবমেরিন ওরে পদ্মা সেতু চালু হইতে আর বাকি কিছুদিন, ওরে যোগ্য পিতার যোগ্য কন্যা, ওরে যোগ্য পিতার যোগ্য কন্যা দেখে প্রাণ জোড়াই, সাবান পায়ে হাল ধরেছে বঙ্গবন্ধুর নাই, আমার শেখ হাসিনা হাল ধরেছে বঙ্গবন্ধুর নাই, আমার বঙ্গবন্ধুর সোনার বাংলা, বঙ্গবন্ধুর সোনার বাংলা দেখবি যদি আই, সাবান ভাইয়ে হাল ধরেছে বঙ্গবন্ধুর নাই, আরে সাবান ভাইয়ে হাল ধরেছে বঙ্গবন্ধুর নাই, আমার বঙ্গবন্ধুর সোনার বাংলা, বঙ্গবন্ধুর সাধের বাংলা দেখবি যদি আই রে তুই, বঙ্গবন্ধুর সোনার বাংলা দেখবি যদি আই, সাবান ভাইয়ে হাল ধরেছে বঙ্গবন্ধুর নাই, আরে সাবান চেয়ারম্যান হাল ধরেছে বঙ্গবন্ধুর নাই, আরে সাবান ভাইয়ে হাল ধরেছে বঙ্গবন্ধুর নাই, আরে সাবান ভাইয়ে হাল ধরেছে বঙ্গবন্ধুর নাই, আমার সাবান চেয়ারম্যান হাল ধরেছে আমার বঙ্গবন্ধুর নাই। FJ বাউল টিভি আজিমুল সাউন্ড সিস্টেম পরিবেশনায়।